আমরা আলোচনা করছিলাম ব্যথা নিয়ে তো সেই বিষয়ে যদি আবার বলেন স্যার আসলে প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই যদি আমরা প্রিভেন্টিভ মেজার না নেই একটা ইনজুরি হলো ইনজুরি হলে কিন্তু সেখানে সেকেন্ডারি কমপ্লিকেশন হতে পারে এই জিনিসগুলো রোগী কিন্তু আমলে নেয় না মোস্ট অফ দ্য মানুষ চিন্তা করে ওকে আমার ব্যথা নাই বা ব্যথার ওষুধ খেলে অনেক সময় ব্যথা কমে যায় কিন্তু একটা ইনজুরি জায়গায় কিন্তু সেকেন্ডারি আস্তে আস্তে আর্থ্রাইটিস ডেভেলপ করে যখন ডেভেলপ করে বা এমন পর্যায়ে চলে যায় তখন রুগী বোধগম্য হয় তখন সে আমাদের কাছে আসে তো এই জন্য আমরা কিন্তু বলছিলাম যে যত সচেতনতা ডেভেলপ করা যায় তত ভালো এবং প্রত্যেকটা রুগীকে আমি বলবো যেন তারা তাদের যে সমস্যাটা আছে সেটা যেন প্রপার ডায়াগনোসিসটা আগে করে অন্তত যে রোগটার কারণটা কি এটা কেন হয়েছে সো এই জাতীয় রুগী আর কেমন আছে সারা বিশ্বে বা এই জাতীয় রোগের ট্রিটমেন্টটা কী বা অ্যাভেলেবেল ট্রিটমেন্ট কী আছে বাংলাদেশে কি আছে এবং রোগের কারণ এবং প্রিভেনশন কিভাবে করা যায় এটা খাবারের সাথে জড়িত কিনা বা ওষুধের সাথে জড়িত কিভাবে দীর্ঘমেয়াদি ভালো থাকা যায় এই জিনিসটা যদি রোগী অন্তত নিজে থেকে একটু স্টাডি করে কারণ একটা মানুষের তো হাজারো রোগ থাকে না একটা মানুষের অত কিছু রোগ থাকবে অনেকের পাঁচ ছয়টা রোগও থাকতে পারে তো প্রত্যেকটা রোগ সম্পর্কে সে যখন আইডিয়া নেয় বা জানে তখন কিন্তু সে নিজে আগে থেকে সচেতন হতে পারে এবং প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এবং যেমন একটা রোগী যদি ডায়াবেটিস থাকে হ্যাঁ অনেকের তো অনেকে এই বিষয়ে জানবো স্যার একজন প্রশ্ন নিয়ে নি ফোনে আছেন জি দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনারা বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি আপনারা প্রশ্নটি করুন জি আমার নাম ইকবাল আমার নাম দিলদার হোসেন আমার বয়স তিরিশ বছর আমার বাম হাঁটুতে মাঝে মধ্যে ব্যথা হইতেছে যখন আমি বেশি হাঁটা চলা করি তখন ব্যথা করে এমন কি প্রচন্ড ব্যথা করলে তারপরে বাম হাঁটুটা খুলে যায় খুলে যাওয়ার পরে যখন আবার ডাক্তারের কাছে যাই ওষুধ খাই তারপরে কিছুটা নর্মাল হয় কিন্তু আবার যখন হাঁটাচলা চলা করে তখন প্রচন্ড ব্যথা হয় হুম হম আমার এমনিতেই কোনো ইনজুরি নাই তবে মাঝে মধ্যে প্রচন্ড ব্যথা করে এমন কি ফুলে যায় সেটা বুঝছি আপনার এটা কত দিন আট থেকে নয় মাস হবে এই সমস্যাটা আচ্ছা আপনি কি করেন পেশা কি চাকরি করে এমনিতে আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি এই ডাক্তার সাহেব এই রোগের কোন কারণ বলছে বা রোগের নাম যে আপনার এই কারণে ডাক্তার বলছিল যে হাটুর ব্যথা তোমার বাত ব্যথা হতে পারে বা বলছিল যে বাতে ব্যথা নাকি আমার এই সমস্যা হচ্ছে আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ বুঝতে পেরেছি আমরা উত্তর দিচ্ছি ওনার সমস্যা আর্থ্রাইটিস হতে পারে হ্যাঁ ডাক্তার সব যদি বাত ব্যথা বলে থাকে ঠিক আছে বাট এটা একটা বড় টার্ম তো আমাদের স্পেসিফিক রোগ ডায়াগনোসিস করতে হবে সেটা বাত ব্যথা আসলে এখন আমরা ব্যবহার করতে চাই না কারণ প্রত্যেকটা রোগের আলাদা আলাদা আর্থ্রাইটিসেরও আলাদা নাম আছে হ্যাঁ আমি যদি বলি প্রায় দুইশো টাইপের আর্থ্রাইটিসের বিভিন্ন প্রকারভেদ আছে তো আমার মনে হয় আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি যদি হাঁটু ফুলে যায় আপনার আঘাতের কোনো হিস্ট্রি না থাকে হ্যাঁ মাঝে মাঝে বেশি ফুলে যায় তাহলে হতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তার সাহেবের সাথে আরো ক্লিয়ার হতে হবে কি জাতীয় আর্থ্রাইটিস এবং প্রত্যেকটা আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে রিহাবিলিটেশন পুনর্বাসন চিকিৎসা এই ক্ষেত্রে আমরা বিভিন্ন কন্ট্রাস্ট থেরাপি বা থেরাপি এগুলা দিয়ে থাকি পাশাপাশি কিছু ওষুধ খেতে হয় কিছু এক্সারসাইজ করতে হয় যেগুলো ডাক্তারি ব্যায়াম বলা হয় স্পেসিফিক এগুলা মেনে চিকিৎসা করলে ইম্প্রুভ হয়ে যায় আর অনেকের ক্ষেত্রে সমস্যাটা ট্রিটমেন্ট নেওয়ার মধ্যেও অনেক সময় দীর্ঘায়িত হতে পারে কারো হয়তো দুই তিন বছর লেগে যেতে পারে তবে ট্রিটমেন্ট না নিলে দেখা যাবে যে এই দুই তিন বছরে আস্তে আস্তে জোড়াটা টোটালি নষ্ট হয়ে যায় তখন আবার দেখা যাবে যে হাঁটুর নি রিপ্লেসমেন্ট করতে হয় বা অপারেশনে যেতে যেটা আমরা আর্থোপ্লাস্টি বলে থাকি তা আমার মনে হয় আপনার ডাক্তার সাহেবের সাথে আরও ক্লিয়ার হয়ে ট্রিটমেন্টটা এই ক্ষেত্রে বিভিন্ন ফিজিওথেরাপি এবং রিহাবিলিটেশন চিকিৎসা নেওয়া যায় কি না সেটা চিন্তা করেন আর পাশাপাশি আপনার যদি খুব বেশি ফুলে যায় সেক্ষেত্রে আপনি ঠান্ডা শেক দিয়ে দেখতে পারেন মানে আমরা বলে আইস থেরাপি বা ঠান্ডা পানির কোনো গামলা বা কাপড় ভিজিয়ে হাঁটুতে দিয়ে যদি আপনি বেটার ফিল করেন প্রতিদিন ফুলে গেলে এভাবে করেন আর হাঁটুতে আপনার কিছু এক্সারসাইজ আছে আমার ইউটিউব এবং ফেসবুকে দেওয়া আছে ওই এক্সারসাইজগুলো স্পেসিফিক কোয়াড্রিসেপস স্টেটিক এক্সারসাইজ আমার মনে হয় আপনার এই কথাটা মনে রাখবেন স্টেটিক এক্সারসাইজ এই এক্সারসাইজটা করতে পারেন আর আথারাইটিসের ক্ষেত্রে অনেক সময় কিছু ওষুধ খেতে হয় ডাক্তার সাহেবরা দিয়ে থাকে তো ওষুধগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে ফেসবুক এ আমাদের যে দর্শক প্রশ্ন করেছেন ওনার নাম হচ্ছে রুবিনা নীলা উনি বলছেন ডান হাতের পিঠের জয়েন্টে ব্যথা মানে ショルダー জয়েন্টে চার পাঁচ বছর ধরে এখন কি করবেন আচ্ছা ショルダー জয়েন্টে যদি ব্যথা হয় সেটা অনেকগুলা কারণ আছে এবং এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে ショルダーের ব্যথা থেকে আমি প্রায় রোগী আসে আমাদের কাছে ব্যথা নিয়ে যখন আমরা রোগী আমরা বলি অবজারভেশন বা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করি তখন দেখা যায় যে ショルダー এই ショルダーটা যদি ডানটায় ব্যথা থাকে বামটার তুলনায় শুকিয়ে গিয়েছে মানে অনেক বুঝাই যায় রুগী নিজেই বলে হ্যাঁ আমি তো আসলে খেয়াল করি নাই বা তার এখন ব্যথা আছে পাশাপাশি শক্তি পাচ্ছে না এই যে শুকিয়ে যাওয়া শক্তি পায় না এগুলো অল আর ওয়ান টাইপ অফ ডিসেবিলিটি বা পঙ্গুত্ব এবং কমপ্লিকেশন এবং চার পাঁচ বছর যদি একটা রুগী হাতের প্রবলেম থাকে তাহলে ওনারও আমি বলবো অবশ্যই মাসেল ওয়াস্টিং আছে বা শুকিয়ে গিয়েছে তো এখন এটার অনেক কারণ আছে স্পেসিফিক কারণ হচ্ছে কিছু ডায়াবেটিক ইন্ডিউজ আমরা বলি ফ্রোজেন শোল্ডার বা পেরি ক্যাপসুলাইটিস হতে পারে তারপরে হচ্ছে ঘাড়ের রিপসের সমস্যায় যেমন আমার এই রুগীর যে রিপস তার থেকে শোল্ডারের ব্যথা হতে পারে বা ঘাড়ের ডিক্স প্রলাপস থেকে হতে পারে হ্যাঁ ওনারও ছিল তো এইগুলার থেকেও কিন্তু সেকেন্ডারি শোল্ডার পেইন হতে পারে তা আমার মতে রুগীকে অবশ্যই একজন চিকিৎসককে দেখাতে হবে ডায়াগনোসিস করতে হবে আর চিকিৎসককে দেখালে হবে না একজন স্পেশালাইজ চিকিৎসককে দেখা দেবে যারা এই ব্যথা নিয়ে কাজ করে এবং পাশাপাশি শোল্ডারের কিছু এক্সারসাইজ করতে হবে যেটা হচ্ছে শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ ইন্টারনেটে প্রচুর এক্সারসাইজ দেওয়া আছে অথেন্টিক ডাক্তারদের যারা পরিচিত অথেন্টিক যে তাদের ফেজ আছে বা চ্যানেল আছে শোল্ডার আমিও শোল্ডারের বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি আমার ইউটিউবে তো শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ এটার আবার বিভিন্ন পদ্ধতিতে করতে হয় পাশাপাশি পুলি টানা হ্যাঁ কপিকল বলি আমরা এগুলা করা পাশাপাশি কিছু ওজন দিয়ে কিছু এক্সারসাইজ আছে এটা করা অথবা পাশাপাশি উনি গরম দিতে পারে কুসুম গরম শেখ এবং এগুলা কিন্তু কন্টিনিউ বাসায় চালিয়ে যেতে হবে পাশাপাশি এবং কস্টটা নির্ধারণ করা জরুরি আর উনি ওনার নিকটস্থ কোনো জায়গায় ভালো কোনো বাদ ব্যথা বা ফিজিওথেরাপি চিকিৎসকে দেখাতে পারে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল